আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। ফুড অর্থাৎ খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই পদে আপনারা অনেকে আবেদন করেছেন। হঠাৎ করে ডেট দিয়ে দেওয়াই আপনারা অনেকে টেনশনে দিন পার করছেন। আচ্ছা, এই পরীক্ষার এক্সক্লুসিভ সাজেশন এবং দিক নির্দেশনা নিয়েই এই ভিডিওটি না টেনে পুরোটি দেখুন। প্রথমে খাদ্য অধিদপ্তরে পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিই। পদের নাম উপখাদ্য পরিদর্শক। পরীক্ষা হবে বিভাগীয় জেলা শহরে। পরীক্ষার তারিখ 19 নভেম্বর 2021 শুক্রবার। পরীক্ষার্থীর সংখ্যা 4,11,896 জন। প্রতি পদে লড়বে 1,647 জন করে। মোট পদ সংখ্যা মাত্র 250টি। পদ, আচ্ছা, সহকারী উপখাদ্য পরিদর্শক, এটার পরীক্ষা হবে বিভাগীয় জেলা শহরে এবং পরীক্ষার তারিখ 3 ডিসেম্বর 2021 শুক্রবার। পরীক্ষার্থীর সংখ্যা 6,33,952 জন। প্রতি পদে লড়বে 2,313 জন। মোট পদ সংখ্যা 274টি। এখানে দেখুন যে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে 6,33,952 জন, আর এখানে উপখাদ্য পরিদর্শক যেটা আছে এটাতে পরীক্ষার্থীর সংখ্যা 4,11,896 জন। নিজেকে প্রশ্ন করুন যে এই করোনার মধ্যে আপনি কতটা প্রস্তুতি নিয়েছেন। আচ্ছা হ্যাঁ, অনেকের অনেক ব্যস্ততা আছে, কাজ আছে, কর্ম আছে, চাকরি আছে, সংসার আছে, ইত্যাদি ইত্যাদি। ঝামেলা বিহীন পৃথিবী হয় না। আপনি যখন একটা চাকরি প্রস্তুতি নেবেন তখন অবশ্যই আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, এটাই নিয়ম। আসলে একটা জিনিস মনে রাখবেন, চাকরির বাজারে ধৈর্যশীলদের জয় হয়, যারা লেগে থাকে তাদেরই জয় হয়। এত অল্প সময় কিভাবে প্রস্তুতি নেবেন, কয়েকদিন বাদেই পরীক্ষা। আচ্ছা, আপনি এতদিন কি পড়েছেন সেটা আপনি বেশ ভালো জানেন, তবে আমি বলবো আপনি যা পড়েছেন হয়তো অন্যান্য মানুষও ঠিক একই রকম বই ফলো করেছে। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনি অনেক ধরনের চাকরির পরীক্ষা হয়তো দিচ্ছেন কিন্তু পাচ্ছেন না চাকরিটা, অর্থাৎ আপনার টার্গেটটা, আপনার লক্ষ্যটা লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। কেন হচ্ছে? আচ্ছা, সেটা হচ্ছে আপনার সঠিক কৌশল অবলম্বন করাটা হচ্ছে না। দালাই লামা একটা কথা বলেছেন যে আপনার যদি লক্ষ্য পূরণ না হয় তাহলে আপনি লক্ষ্যটা পরিবর্তন করবেন না। লক্ষ্য পূরণের জন্য যে কৌশলটা দরকার সেই কৌশল পরিবর্তন করুন, তাহলে আপনার কৌশলটা পরিবর্তন করতে হবে। এই খাদ্য অধিদপ্তরের জন্য যে প্রয়োজনীয় সাজেশন সেটার পিডিএফ কপি এইখানে আছে, হার্ড কপিও আছে। আমি জাস্ট আপনাদের সফট কপিগুলোই দেখাচ্ছি। এখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন এবং অ্যানালাইসিস করা যে প্রশ্ন যেগুলো আসার মতো সেটাও দেওয়া আছে। সব মিলিয়ে টোটাল এখানে ফাইল 8টি আছে দেখতেই পাচ্ছেন। তো সংক্ষিপ্ত সময়ে একটু যদি পরিশ্রম করেন তাহলে আপনি আশা করি এখান থেকে অনেক কমন পাবেন, কারণ বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে তো আমাদের কমনের পরিমাণটা আপনারা মিলিয়েই দেখেছেন সাজেশনের সাথে। তো এই সফট কপিটার মূল্য মাত্র 190 টাকা। এটা পেতে এইটি স্ক্রিনে দেওয়া নাম্বার, এই দুটি নাম্বারে যোগাযোগ করবেন, কল বা মেসেজ দিতে পারেন আপনি, বা চাইলে আমাদের
এই ইউটিউব চ্যানেল, এখানেও কমেন্ট করতে পারেন, আমরা সব কবিতা দ্রুতই পাঠিয়ে দেব। ধন্যবাদ। এবং চাকরির আরো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করলে খুশি হব। বেস্ট অফ লাক।